নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মনিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে বুধবার আনুষ্ঠানিকভাবে দ্বার উদ্ঘাটন হল বামুটিয়া তহসিল কাছাড়ের নবনির্মিত ভবনের। একই সঙ্গে এতিম নবনির্মিত এই তহসিল কাছাড়ের প্রাঙ্গণে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, অতীতে সরকারের আমলে সাধারণ মানুষের জন্য প্রকল্প তৈরি করা হতো, কিন্তু সেই সমস্ত প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছতো কিনা, সরকার যারা পরিচালনা করতেন তারা সেই বিষয়টার উপর কতটা গুরুত্ব দিতেন সেটাই মূল বিষয় ছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলো তৈরি করা হয় সেই সমস্ত প্রকল্পগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করে চলেছেন সরকার, পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা। আর এর নামই হচ্ছে সুশাসন। স্বাভাবিকভাবে যে সরকার আসে এবং সরকারের কাজই প্রথম যে মানুষের সরকার, মানুষ সরকারকে প্রতিষ্ঠিত করে, কিন্তু সরকার মানুষের জন্য কাজ করত, এটা এমন কিছু নয় যেটা স্বাভাবিক পর্যায়ে পড়ে। আমরা দেখেছি ভারত সরকারের বিভিন্ন স্কিমগুলো, বিভিন্ন যে বেনিফিশিয়ারি স্কিমগুলো তৈরি করা হয়, সাধারণের মাধ্যমে মানুষ সরাসরিভাবে উপকৃত হতে পারে, এর নামে সুশাসন। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা টাউন হলে 79তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস এবং গণমুক্তি পরিষদের 75তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলীয় অন্যান্য নেতৃত্ব। আলোচনা সভার শুরুতে টাউন হল প্রাঙ্গণে জনশিক্ষা আন্দোলনের নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলেই। আলাদা করে কিন্তু গণমুক্তি পরিষদ দেখেনি, দুটোকে একসাথে নিয়ে পাশাপাশি রেখেই এই লড়াইটা কিন্তু চালাবার চেষ্টা করেছে। সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, তারপরে ঘটনা আপনারা শুনছিলেন। ওখান থেকে যেতে যেতে সন্ত্রাসবাদীদের পথ অতিক্রম করে আজকের যে পরিস্থিতি যে ত্রিপুরে এসে দাঁড়ালো, এখন আমরা কি দেখছি, ত্রিপুরামাতার কথা আপনারা শুনছিলেন। আমরা আবার ত্রিপুরামাতা নিয়ে বেশি কথাবার্তা বললে আমাদেরকে উপজাতি বিদ্বেষী বাঙালির স্বার্থবাহী বলে চিহ্নিত করে উপজাতি জনগণের, বিশেষ করে যারা নবীন প্রজন্ম, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বিকশিত ভারত সংকল্প যাত্রাকে সামনে রেখে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি লাভার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। রাজধানী আগরতলার ফ্লাওয়ার্স ক্লাবে লাভার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সরাসরি মত বিনিময় দেখানো হয় বড় পর্দায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, উপস্থিত ছিলেন নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও। ওনার এই যে লাইভ টেলিকাস্ট সেটা আমরা অনুধাবন করেছি এবং আমাদের কার্যকর্তারা সবাই সারা রাজ্যে কার্যকর্তারা তা অনুধাবন করেছেন এবং এটা থেকে ইন্সপায়ার হয়ে আগামী দিন এই বিকশিত সংকল্প যাত্রার যে গাড়ি, মোদিজির গ্যারান্টির গাড়ি, এই আমরা কীভাবে এই সমাজকে আরও বেশি করে মোদিজির যে প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, সেই প্রেরণা আমরা আজকের এই মোদিজির ভাষণ থেকে নিয়েছি। আগামী 30শে ডিসেম্বর সন্ধ্যা 6টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা পুর নিগমের উদ্যোগে শারদ সম্মাননা অনুষ্ঠিত হবে। এই শারদ সম্মাননার আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়া উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের তথ্য, সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মোট 21টি ক্লাবকে পুরস্কৃত করা হবে, 5টি ক্লাবকে ফেয়ার সেরা সেরা পুরস্কার প্রদান করা হবে। বুধবার পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। তো আমরা গত বছরও খুব সুন্দরভাবে আগরতলা শহর থেকে 11টা ওয়ার্ড কমিটি, যে সকল ক্লাব, পূজা কমিটি, পুজো উদ্যোক্তা যারা শারদীয় পুজো অংশগ্রহণ করেছিল এবং আমাদের বিচারক মণ্ডলীর বিচারে যারা নির্বাচিত হয়েছেন, সে সকল
পাঁচটি বিভাগ যেমন আছে, প্রথম সেরা সেরা তারা আগরতলা যারা প্রতিমা তৈরির ক্ষেত্রে মণ্ডপসজ্জা আলোকসজ্জার থিম রচনা করার ক্ষেত্রে যারা সেরা সেরা নির্বাচিত তাদেরকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি একটা মহিলা পুজো কমিটি করা হবে যারা সবচেয়ে সুন্দরভাবে এই আগরতলা শহরে একান্তবাটনকে যা সংগঠিত করছে, পূজা অনুষ্ঠান করেছে, সার্বিকভাবে আমাদের যে যা যা বলা হয়েছে যে কারণে আমরা পুরস্কৃত করব, যেসব নির্দেশিকা দেওয়া হচ্ছে তাকে মান্যতা দিয়ে যারা অংশগ্রহণ করেছে সাফল্য। জনশিক্ষার সমিতির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বুধবার সিপিআইএম এর রাজ্য সদর দপ্তরে শিক্ষা আন্দোলনের নেতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ আরো অনেকেই। এদিন 79তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস পালন করা হয়। সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজন্য শাসনের সময়ে এই রাজ্যের উপজাতি অংশের মানুষ সমস্ত দিক থেকেই বঞ্চিত ছিলেন। সেই সময়ে উপজাতিদের মধ্যে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জনশিক্ষা সমিতি। মানুষকে সভ্যতার আলোর দিশা দেবেন এবং এই যে দারিদ্র্যের যে জঠর থেকে বেরিয়ে আসবেন তার পথ খুঁজতে গিয়ে জনশিক্ষা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয়। এবং সেদিন থেকে গত 78 বছর ধরে এই দিবসটি জনশিক্ষা দিবস হিসাবে পালিত হচ্ছে। এই জনশিক্ষা দিবস বা জনশিক্ষা আন্দোলন, এটা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, অন্য কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই ছিল না। লড়াই ছিল চেতনার উজ্জ্বল শিখা কীভাবে প্রজ্বলিত করা যায়। তার হাত ধরে ত্রিপুরার যে অনেক স্কুল খুলেছিল এই জনশিক্ষা সমিতির উদ্যোগে, তখনকার রাজন্য শাসকদের রক্তচক্ষু বা বিরোধিতা সত্ত্বেও, সেই চেতনা থেকে, জনশিক্ষা আন্দোলন চেতনা থেকে ত্রিপুরার যে গণমুক্তি পরিষদ তৈরি হয়। বিএড পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বৃত্তির দাবিতে বুধবার বিক্ষোভ প্রদর্শন করে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে দপ্তরের পক্ষ থেকে তাদের স্কলারশিপ প্রদান নিয়ে টালবাহানা করা হচ্ছে। সময় মতো স্কলারশিপ প্রদান করা হলে তাদের এই আন্দোলনের পথ বেছে নিতে হতো না। খুব শীঘ্রই স্কলারশিপ প্রদানের দাবি জানান তারা। আমাদের দাবি স্কলারশিপের দাবি। আমরা অনেকদিন ধরে এখানে যাতায়াত করছি, সবাই আমাদের দীর্ঘ 7 মাস হয়ে গেছে। এর আগেও আমরা আগস্ট মাসে এসেছি, সেপ্টেম্বর মাসে এসেছি, ওরা বললো পুজোর আগে চলে যাবে, হয়ে যাবে, কিছু টেকনিক ইস্যু রয়েছে। কিন্তু যতবারই আমরা আসছি ততবারই একই রকম কোনো না কোনো রিজন ওরা দিচ্ছে। বেশি বেশি করলে ওদের কোনো কোনো অফিসার আছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, এরকম বলে আমরা মেয়ে বলে ওদের পাত্তাই দেয় না। ওরা এরকম বলে যে আমাদের বেতন থেকে কি দিয়ে দেবো, নাকি আমাদের জমি জমা বিক্রি করে তোমাদের টাকা দেবো, যারা টাকা দেবে তারা না দিলে আমরা কি করবো, এরকম অনেক অজুহাত দিয়ে আমাদের ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা অনেকবার চেষ্টা করেছি যে এটা মেইন ইস্যুটা কি, এটা কেন হয়, আমরা মানে কোনো উপায়, আমাদের তো কোনো একটা উপায় দিতে হবে, কারণ আমাদের এই টাকাটা খুব দরকার। কারণ আমরা অনেকের কাছ থেকে ধার নিয়ে আমরা স্কলারশিপের টাকাটা দিয়েছি, কারণ আমরা স্কলারশিপের যে টাকাটা আমরা পাবো ওটা দিয়ে আমাদের বহিরাজ্য থেকে যে আমরা বিয়েটা করেছি ওই টাকাটা শোধ করতে হবে। কিন্তু ওরা আমাদের টাকাই যে এখন আমরা পাই না, ওখান থেকে আমাদের অনেক চাপ যা যাওয়ার, আমরা ধার দেনা করে আমাদের ওই কলেজের টাকাটা মেটাতে হয়েছে। কিন্তু যার থেকে যে ধার দেনা করলাম ওদের তো একটা নির্দিষ্ট সময় দিয়ে আমরা করেছি, সে টাকাই আমরা পাচ্ছি না, ওদেরকে আমরা কিভাবে দেবো, এখন আমরা কিছু বুঝতে পারছি না আমরা কি করবো তার জন্য। আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের অন্তর্গত 49 নম্বর পুরো ওয়ার্ড এলাকার প্রতি ঘরে সুশাসন 2 এর আয়োজন করা হয়। আগরতলা পুর নিগমের দক্ষিণ জোন এই অনুষ্ঠানের উদ্যোক্তা। উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়িকা মীনারানী সরকার, নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। এদিন প্রশাসনিক শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান করার ব্যবস্থা করা হয় সাধারণ মানুষের মধ্যে। বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা বিভিন্ন দপ্তরে উদ্যোগে যে সকল স্কিম কিংবা কর্মসূচি বা কোনো সুবিধা দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলি যাতে মানুষ জানতে পারে, সচেতন হন এবং তারা যাতে অংশগ্রহণ, সেই কারণে বিকশিত ভারত বিকশিত সংকল্প যাত্রা বিভিন্ন পর্যায়ে আমরা প্রচার শুরু হয়েছে। মোবাইল ভ্যানের মাধ্যমে হোক বা যেভাবে হোক এটা করা হচ্ছে, আজকেও এই প্রচার এবং ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রতিগত শোষণ 2.0 যেটা 1.0 আমরা করে সার্থক হয়েছিলাম, সফল হয়েছিলাম, তারপরও লক্ষ্য করে সরকার দেখেছেন যে অনেক অংশের মানুষ তাদের জন্য বিভিন্ন পরিকল্পনা রচনা করা হয়েছে, স্কিম তৈরি করা হয়েছে, তারা কিন্তু সে সুবিধা ভোগ করতে পারছে না বা জানতে পারে না বা তাদের প্রশাসনিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে। আমাদের সরকার আসার পর
রাজ্য সরকার ডক্টর মানিকসেনের সরকার গঠিত হওয়ার আমরা চিন্তা করেছি। ঐতিহাসিক 79তম জনশিক্ষা দিবস এবং ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের 75তম প্রতিষ্ঠা দিবস পালন করে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ। বুধবার কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোড স্থিত বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন প্রাঙ্গণে এই দিনটি উদযাপন করে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল। রাজ্য শাসনের আমলে উপজাতি অংশের মানুষ শিক্ষার জগৎ থেকে অনেক দূরে ছিল। সেই সময়ে জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠার মধ্য দিয়ে অঘোর দেববর্মা, নীলমণি দেববর্মার মতো জনশিক্ষা আন্দোলনের নেতারা উপজাতি অংশের মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটিয়ে তাদের মধ্যে আলোর সঞ্চার করে। এই দিনটিতে জনশিক্ষা আন্দোলনের নেতাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আমরা সবাই এখানে মিলিত হয়েছি। আজ থেকে অনেক বছর আগে যখন আমাদের রাজ্য রাজারা শাসন করত, তখন গরিব মানুষকে, পাহাড়ে যারা ট্রাইবেল ছিল তাদেরকে শিক্ষা থেকে দূরে রেখেছে। তারপরে আমাদের জনশিক্ষা আন্দোলনের মাধ্যমে অগত দেববর্মা, কুঞ্জ দেববর্মা, নীলমণি দেববর্মা, ওদের উদ্যোগে ট্রাইবেলকে, জনজাতিকে শিক্ষিত করার জন্য বিভিন্ন আন্দোলন শুরু করেছে, যার নাম হলো জনশিক্ষা আন্দোলন। এবং এই জনশিক্ষা আন্দোলনের মাধ্যমে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল তৈরি হয়েছে। একসঙ্গে তখনকার দিনে প্রায় 300টি স্কুল তৈরি হয়েছে। এই জনশিক্ষা আন্দোলনের মাধ্যমে উপজাতি জনগণকে শিক্ষিত করার জন্য আমাদের নেতৃবর্গ, বিশেষ করে অগত দেববর্মা, নীলমণি দেববর্মা আপ্রাণ চেষ্টা করে গেছে। প্লাস্টিক জাতীয় পদার্থের অপব্যবহার রোধ করা সহ সিঙ্গেল প্লাস্টিক জাতীয় পদার্থ ব্যবহার করে রিসাইকেলের মাধ্যমে পুনরায় ব্যবহারযোগ্য করে গড়ে তোলার বিষয়ে বুধবার আগরতলায় স্বামী দয়ানন্দ স্কুলে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই দিন মোট 60টি স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। এই সেমিনার কাম প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আমি প্রথমে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য। স্বামী দয়ানন্দ বিদ্যালয়ের উদ্যোগে 60টি বিদ্যালয়কে সংযোজিত করে ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মূলত বর্জ্য পদার্থ যেটা প্লাস্টিক, আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকসেন সরকার প্লাস্টিক মুক্ত রাজ্য গঠন করে যা ডাক দিয়েছেন, তারই অঙ্গ হিসেবে এই ধরনের বিভিন্ন কর্মসূচি আজকে এখানে সেমিনার অনুষ্ঠিত হবে। ছাত্রছাত্রীকে সেমিনারে অংশগ্রহণ করার পর বিভিন্ন যারা এক্সপার্ট আছে এই বিষয়ে আলোচনা করবেন। সিঙ্গেল প্লাস্টিক যেটা ব্যবহার করে রিসাইক্লিংয়ের মাধ্যমে যাতে উন্নত দ্রব্য তৈরি করে যায়, কারণ আমরা দেখি যে আগরতলা সহ সারা রাজ্যে প্লাস্টিকের অপব্যবহার এবং বিশেষ করে সরকার উদ্যোগ, আমাদের সরকার চেষ্টা করছেন যে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য। তাও সাধারণ মানুষকে মশার উপদ্রব থেকে বাঁচানোর জন্য বুধবার স্বাস্থ্য দপ্তর এবং আগরতলা পুর নিগমের 13 নম্বর ওয়ার্ডের উদ্যোগে 13 নম্বর ওয়ার্ডের প্রতিটি ড্রেনে মশা নিধনের জন্য মাছের পোনা ছাড়া হয়। নিজ হাতের ড্রেনের মধ্যে এই মাছের পোনা ছাড়ে 13 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর, উপস্থিত ছিলেন আরও অনেকেই। এনটিপিসি মানে হেলথ ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা এই মশা নিধনের জন্য আমরা স্মোক দিচ্ছি, বিভিন্ন আমরা ওষুধ স্প্রে করছি, তারপরও মশার যন্ত্রণা খুব বেড়ে গেছে। তাই আমরা এখন মৎস্য দপ্তরের সঙ্গে একটা এক ধরনের মাছ আছে যেটা না বাজে থাকার ইচ্ছা, সেইগুলি আমরা আজকে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমরা ওয়ার্ডের প্রত্যেকগুলি ড্রেন যেখানে জল জমা থাকে সেই সমস্ত জল ড্রেনগুলিতে আমরা সেই মাম্মা মাছের চারা আমরা দিচ্ছি মাছের। সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সায়ন্দন টিভির পর্দায়। নমস্কার।